আগামীর ভবিষ্যৎ নিরাপদ হওয়ার দাবি নিয়ে ঘরের বাইরে কোমল মতিরা। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় শিশু কিশোরদের বর্ণাঢ্য র্যালি। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেয়। এ সময় খেলার মাঠ, সুস্থ সংস্কৃতি চর্চার জন্য বিভিন্ন স্লোগান দেয় শিশুরা। খেলার মাঠের অভাবে দিনের বেশিরভাগ সময়ে অনলাইনে সময় কাটাতে বাধ্য হয়, তাই সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আমরা খেলতে চাই, আমরা সারাক্ষণ মোবাইলে পড়ে থাকতে চাই না, কিন্তু আমাদের সেই সুবিধাটা নাই, এই জন্য আমরা বাধ্য হয়ে মোবাইলে পড়ে থাকতে হয় আমাদেরকে। পড়ার চাপ ছাড়া বাচ্চারা মানে খেলার সময় পাচ্ছে না, খেলার জায়গা পাচ্ছে না। পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক এটাও করা দরকার। প্রত্যেকটা শিশুর বা স্কুলের জন্য আমরা যাতে পর্যাপ্ত মাঠ পাই এবং শিক্ষার পাশাপাশি আমরা যাতে ছবি আঁকা এসব ব্যাপারেও আরও অগ্রসর হই। আমরা সরকারের কাছে আহ্বান করি আমাদের শিশুদের নিরাপত্তা, আমাদের শিশুদের জন্য সুস্থ একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। খেলাঘরের সম্মেলন উপলক্ষে এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেয় শিশুরা। তাদের সঙ্গে যোগ দিয়ে বিশিষ্টজনরা বলেন, শিশুর জন্য বাসযোগ্য নগরী গড়ে তুলতে না পারলে হোঁচট খাবে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। শিশুদের জন্য পৃথক শিশু গ্রন্থাগার, শিশু পাঠাগার, শিশুদের জন্য পার্ক, শিশুদের জন্য খেলার সুযোগ সুবিধা, এমনকি প্রতিটি স্কুলে খেলাধুলার সুযোগ সুবিধা সৃষ্টি করা। খেলার জন্য মাঠ চাই, শিশু বান্ধব ঢাকা চাই প্রতিপাদ্যে দুই দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করেছে কেন্দ্রীয় খেলাঘর। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।